নমস্কার বন্ধুরা, খুবই খুশির খবর। মে মাসে ভাতা বা পেনশন স্কিমের টাকা, যেগুলো মান্থলি পেনশন স্কিম, সেই সকল পেনশন বা ভাতার টাকা দেওয়া শুরু হয়ে গিয়েছে। কোন কোন পেনশন বা ভাতা স্কিমের টাকা দিচ্ছে, আজকের এই ভিডিওতে আপনাদের সঙ্গে আমরা সে বিষয়ে আলোচনা করব। বা যারা টাকা পেলেন না, নতুন পুরনো কবে টাকা পাবেন, সেটাও জানতে পারবেন আজকের এই ভিডিও থেকে। ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন, আর এই ধরনের লেটেস্ট ইনফরমেশন সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। যারা ফেসবুক থেকে দেখছেন, পেজটি ফলো করতে ভুলবেন না। দেখুন, টাকা যে এসেছে সেই প্রমাণটা আগে দেখাই, তো ব্যাংকের স্টেটমেন্টও দেখাবো, শেষ পর্যন্ত দেখুন। এনার ইউকো ব্যাংকে টাকা ঢুকেছে, ইউর ইউকো ব্যাংক, দিয়ে অ্যাকাউন্টের লাস্ট চারটা সংখ্যা দেওয়া ছিল। হ্যাজ বিন ক্রেডিটেড উইথ রুপিস 1000 টাকা, ওনার ক্রেডিট হয়েছে, কত টাকা ব্যালেন্স অ্যাভেলেবেল লেখা ছিল। এবং তারপর ওনার ব্যাংকের আমি স্টেটমেন্টটা দেখাচ্ছি, এখানে দেখুন ওনার ইউকো ব্যাংকের জিএম পাসবই, সেখান থেকে আমরা স্টেটমেন্টটা চেক করে আমাদেরকে দেখাচ্ছি। এনার দেখতে পাচ্ছেন প্রতি মাসে একটা কিন্তু ভাতার টাকা ঢুকে, যেমন এখানে দেখতে পাচ্ছেন জানুয়ারি মাসেও ঢুকেছে এনএসএইচ ক্রেডিট 1000 টাকা ঢুকেছিল, ফেব্রুয়ারি মাসেও ঢুকেছে এনএসএইচ ক্রেডিট 1000 টাকা, তারপর মার্চ মাসেও দেখতে পাচ্ছেন এনএসএইচ ক্রেডিট 1000 টাকা ঢুকেছে, আর এখানে চারের মাসেও দেখতে পাচ্ছেন 12 তারিখে এনএসএইচ ক্রেডিট দিয়ে 1000 ঢুকেছে, এবং আবার ওই চারের মাসে আরেকটা ঢুকেছিল ডব্লিউবিএসসি 627 দিয়ে, এটা কৃষক বন্ধুর টাকা ছিল। আর আরেকটা দেখতে পাচ্ছেন 11/5/2023 এনএসএইচ ক্রেডিট দিয়ে 1000 টাকা ঢুকেছে। তার মানে ওনার যে প্রতি মাসে মাসে টাকাটা ঢুকতো 1000 টাকা করে, সেটা এই পাঁচের মাসেও কিন্তু ঢুকে গেছে। আর এই যে টাকাটা ঢুকেছে, এটাকে দেখতে পাচ্ছি এনএসএইচ ক্রেডিট লেখা রয়েছে। এনএসএইচ মানে এটা সরকারি টাকা, মানে গভর্নমেন্টেরই টাকা পাঠানো হয়েছে। এবার কোন স্কিমের টাকা এই এনএসএইচ দিয়ে ঢুকে, সেটা হতে পারে লক্ষ্মীর ভাণ্ডার, হতে পারে বার্ধক্য ভাতা, হতে পারে বিধবা ভাতা, আবার হতে পারে প্রতিবন্ধী ভাতা, বা জয় জোহার তপশিলী বন্ধু, কৃষক বার্ধক্য ভাতা, মানে কৃষক বার্ধক্য ভাতা মানে যে সকল কৃষকদের বয়স হয়ে গেছে, বেশি বয়স যাদের 60 বছর পেরিয়ে গেছে, তাদেরকে 1000 টাকা করে ভাতা দেয়, তারাও কিন্তু যে টাকাগুলো পায় সেগুলো এনএসএইচ ক্রেডিট 1000 টাকা দিয়েই কিন্তু ক্রেডিট হয়। এবার কোন কোন স্কিমের টাকা ছেড়েছে, না লক্ষ্মীর ভাণ্ডার বাদে বাকি সমস্ত স্কিমের টাকা কিন্তু প্রথম লটে ছাড়া হয়েছে, মানে বিধবা ভাতা, বৃদ্ধ ভাতা, প্রতিবন্ধী ভাতা, বার্ধক্য ভাতা, এছাড়াও কৃষকদের কৃষক বার্ধক্য ভাতা, হ্যাঁ এই সকল প্রকল্প, জয় জোহার তপশিলী বন্ধু, এই সকল প্রকল্পের যে প্রতি মাসে 1000 টাকা করে পান পুরুষ, মহিলা, এসসি, এসটি, ওবিসি, জেনারেল, সর্বধর্ম, বর্ণ নির্বিশেষে, তাদেরকে কিন্তু ছাড়া হয়েছে। এবার কথা হচ্ছে, যদি আপনারা এখনও না ঢুকে, একদমই চিন্তা করবেন না, একবারে সবারই টাকা ঢুকে না, আবার দেখবেন এক দুদিন বাদেই আবার ছাড়া হবে, তখন আপনাদের ঢুকে যাবে। আর অনেকে নতুন বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা হয়তো এবারে যে দুয়ারে সরকার ক্যাম্প গেল সেখানে আবেদন করেছিলেন, যদি আপনাদের অ্যাপ্রুভড হয় তবেই আপনারা এবারে মে মাসে টাকা পাবেন। আর যদি আপনাদের অ্যাপ্রুভ না হয় সেক্ষেত্রে কিন্তু টাকা পাবেন না। সরকার যতদিন না শূন্যপদ বাড়াচ্ছে ততদিন কিন্তু নতুন যারা আবেদন করবে তাদেরগুলো অ্যাপ্রুভেল দেওয়া হবে না, আপনার ওই আবেদন করা অবস্থায় থাকবে, মানে ওয়েটিং অবস্থায় আপনি থাকবেন। যখন শূন্যস্থান আসবে, মানে আবার সরকার কোঠা বাড়াবে, তখন কিন্তু যারা আবেদন করে রেখেছে তাদের নামগুলো ঢোকানো হবে এবং তারপর তারা টাকা পাবে। আর আপনাদের স্ট্যাটাস চেক যারা নতুন আবেদন করেছেন, কোনোভাবেই নিজেরা করতে পারবেন না, আপনাদেরকে বিডিও অফিসে বা পঞ্চায়েতে যেতে হবে, তাদের নিজস্ব আইডি পাসওয়ার্ড রয়েছে ওয়েবসাইটে, তারা আইডি পাসওয়ার্ড দিয়ে আপনাদের স্ট্যাটাস চেক করে বলে দেবে আপনাদের আবেদনটা অ্যাপ্রুভড হয়েছে কি না, বা যাদের টাকা বন্ধ হয়ে গেছে কী কারণে বন্ধ হয়ে গেছে সব কিছু তারা স্ট্যাটাস চেক করে বলে দিতে পারবে। আশা করি আপনারা ব্যাপারটা বুঝতে পেরেছেন। আর এই যে টাকাটা ঢুকেছে, এটা কিন্তু যিনি পাঠিয়েছেন আমাকে স্টেটমেন্টটা, উনি কিন্তু বলেছেন এটা আপনাদের বিধবা ভাতার যে টাকা সেই টাকা কিন্তু ঢুকেছে। তো আপনারা কেউ বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা বা ভাতা বা পেনশন স্কিমের টাকা পেয়েছেন কিনা, কোন জেলা থেকে ভিডিওটা দেখছেন কমেন্ট সেকশনে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, আর এই ধরনের লেটেস্ট ইনফরমেশন সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করতে ভুলবেন না।